সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি 2022 সালের HSC পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে ইতিহাস, পত্র প্রথম, বিষয় কোড 304, স্তর HSC। অ্যাসাইনমেন্ট নম্বর 3, তৃতীয় অধ্যায়, ইংরেজি উপনিবেশ শাসন ব্রিটিশ আমল। অ্যাসাইনমেন্ট: ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক কর্মসূচি বিশ্লেষণ এবং সামাজিক ও রাজনৈতিক জাগরণ, পারস্পরিক মতবিনিময়ের প্রয়োজনীয়তা। এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপর দেখো নির্দেশনা: কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর, মুসলিম লীগ পটভূমি ব্যাখ্যা কর, কংগ্রেস ও মুসলিম লীগের উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মসূচি সক্ষ উপস্থাপন কর, সামাজিক ও রাজনৈতিক জাগরণে পারস্পরিক মতবিনিময়ে উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো বন্ধুরা, এর আলোকে আমি একটি চমৎকার উত্তর তোমাদের তৈরি করে রেখেছি। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই অবশ্যই ভালো মার্কস পাবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা, চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। ক, কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি। ভারতীয় কংগ্রেস হল ভারতীয়দের সর্বপ্রথম রাজনৈতিক সংগঠন। ব্রিটিশদের পৃষ্ঠপোষকতা কংগ্রেস প্রতিষ্ঠিত হলে অচিরে এই দলের মধ্যে ব্রিটিশ বিরোধী কার্যক্রম পরিলক্ষিত হয়। পরবর্তীকালে এই দলের নেতৃত্বে ভারত ব্রিটিশ উপনিবেশ শাসনের অবসান ঘটে। পটভূমি: 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা ছিল ইংরেজি শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জাতীয়তাবাদী চেতনার একটি সর্বভারতীয় প্রকাশ। উপনিবেশিক শাসনামলের এই অঞ্চলে প্রাচ্যত্য শিক্ষার প্রসার ঘটে। 1857 সালে কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপন ও দেশে বিভিন্ন জেলা সরকারি স্কুল, কলেজ ও ছাত্রাবাস প্রতিষ্ঠার ফলে ভারতের শিক্ষা ব্যবস্থায় একটি অবকাঠামো রচিত হয়। তাছাড়া 19 শতকের প্রথমার্ধে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ধর্ম ও সমাজ সংস্কারের আবির্ভাব ঘটে। দেশের বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট দাবি দাওয়া ভিত্তিক অ্যাসোসিয়েশন বা সমিতি প্রতিষ্ঠিত হতে থাকে, যেমন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, কলকাতা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সুরেন্দ্রনাথ ব্যানার্জির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, মুম্বাই অ্যাসোসিয়েশন ইত্যাদি। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাককালে উপনিবেশ ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডের এক ধরনের অনুকূল অবস্থা সৃষ্টি হয়েছিল। 1883 ও 1885 সালে কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জির উদ্যোগে দুইবার ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন গড়ে তোলার তাগিদ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 1885 সালে 28শে ডিসেম্বর বোম্বে শহরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন বাঙালি আইনবিদ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মোট 72 জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। অবসরপ্রাপ্ত ব্রিটিশ আইসিএস অ্যালেন অক্টোভিয়ান হিউম ছিলেন এই প্রধান উদ্যোক্তা। এই ব্যাপারে হিউম লর্ড ডাফরিনের সহযোগিতায় পৌঁছেছিলেন। এই উদ্যোগে পেছনে ব্রিটিশ সরকার পূর্ণ সমর্থন ছিল। ব্রিটিশরা লক্ষ্য করে যে ভারতবর্ষে একটি জাতীয় প্রতিষ্ঠানের অদ্ভুতয় সময়ের ব্যাপার মাত্র, তখন সে প্রতিষ্ঠান ও তার নেতৃত্ব যত জাতি ব্রিটিশ শাসনের প্রতি অনুগত থাকে তা নিশ্চিত করার প্রয়োজন অনুভব করে। তাই ব্রিটিশরা কংগ্রেস প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা পালন করে বলে কোনো কোনো বিশ্লেষক মনে করেন। অপরদিকে কংগ্রেস প্রতিষ্ঠা ভারতীয়দের মধ্যে যারা অগ্রণী ভূমিকা পালন করেন তাদের মধ্যে দাদাভাই নওয়াজি, ফিরুজ শাহ মেহতা, এটি তেলাঙ্গা বদরুদ্দিন তৈয়বজি, সুব্রামানিয়াম আয়ার, রমেশচন্দ্র দত্ত প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন, যেটা মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি। মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল। কংগ্রেস প্রতিষ্ঠার 21 বছর পর মুসলমানরা নিজেদের জন্য একটি রাজনৈতিক দল তৈরি করে। পরবর্তীতে এই রাজনৈতিক দলের দাবি অনুযায়ী 1947 সালে ভারত ভাগ হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে স্যার সৈয়দ আহমদ খান ও আলিগড় আন্দোলনের প্রভাব ছিল সর্বাধিক। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে তিনি মুসলমানদের এতে যোগদান করা থেকে বিরত থাকতে বলেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায় সরাসরি রাজনীতিতে যুক্ত হলে নিজেদের স্বাতন্ত্র্য হারিয়ে ফেলবে। তিনি মুসলমানদের শিক্ষার বিস্তারের উপর সর্বাধিক গুরুত্ব দেন। মুসলিম লীগ
তিনি মুসলমানদের শিক্ষা বিস্তারের উপর সর্বাধিক গুরুত্ব দেয়। কংগ্রেস প্রতিষ্ঠার পরের বছর তিনি অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স বা শিক্ষা সম্মেলন প্রতিষ্ঠা করেন। আলিগড়ের স্যার সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠিত মোহামেডান অ্যাঙ্গলো ওরিয়েন্টাল কলেজকে কেন্দ্র করে শুরু হয় তার শিক্ষা আন্দোলন, যা আলিগড় আন্দোলন নামে পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানরা এখানে আধুনিক শিক্ষা গ্রহণ করতে থাকেন। মুসলিম লীগ প্রতিষ্ঠার স্যার সৈয়দ আহমদ খান ও আলিগড় আন্দোলনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গভঙ্গ রদ আন্দোলন অন্যতম কারণ ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ রদ আন্দোলন শুরু হয়। বাংলায় বঙ্গভঙ্গের প্রধান সমর্থক ছিলেন নবাব সলিমুল্লাহ। এই সময় তিনি ভারতবর্ষে মুসলমানদের স্বার্থ নিরক্ষণের জন্য একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনের প্রয়োজন অনুভব করেন। অপরদিকে 1892 সালে ভারত শাসন আইন অনুযায়ী আইনসভায় প্রতিনিধিত্বের ক্ষেত্রে পরিবর্তনের তা সম্প্রসারিত করা হয়। তবে এসব সংস্থার প্রতিনিধি নির্বাচনে অগ্রসর ও সংগঠিত মুসলমান সম্প্রদায় হিন্দুদের তুলনায় অনেক পিছিয়ে ছিল। 1906 সালে 20 জুলাই জন মর্লি ব্রিটিশ ভারতের শাসন কার্যে ভারতের উপ প্রতিনিধিত্ব আরও বৃদ্ধি ঘোষণা দেন। এই ঘোষণা ভারতীয় মুসলমানদের চিন্তিত করে তোলে। 1906 সালে 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে ভারতের শীর্ষস্থানীয় 35 জন মুসলমানের একটি প্রতিনিধি দল সিমলায় লর্ড মিন্টোর কাছে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি জানান। লর্ড মিন্টো মুসলমানদের তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন। 1906 সালে ডিসেম্বর শেষ সপ্তাহে ঢাকা স্যার সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে বিস্তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম নেতৃত্ববৃন্দ ঢাকায় মিলিত হয়। এর আগে ঢাকা নবাব সলিমুল্লাহ মুসলমানদের জন্য একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব করে এবং নেতৃত্ব স্থানীয় মুসলিম নেতৃত্ববৃন্দের নিকটে চারপত্র প্রেরণ করে। 3 দিনব্যাপী শিক্ষা সম্মেলন শেষে চতুর্থ দিনে অর্থাৎ 30 ডিসেম্বর মুসলিম নেতৃত্ববৃন্দিক রাজনৈতিক অধিবেশন মিলিত হয়। ভারতের বিভিন্ন অংশের মোট 68 জন প্রতিনিধি অধিবেশনে উপস্থিত ছিলেন। নবাব সলিমুল্লাহ মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনের মূল প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। অপরদিকে প্রস্তাবে নবাব বিকার উল মুলক এবং নবাব মহসিন উমুলক দুজনকে যোগ্য সম্পাদন করে 60 জন সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এই কমিটিকে গঠনতন্ত্র রচনার দায়িত্ব ন্যস্ত করা হয়। এভাবেই সর্বভারতীয় মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক দলের জন্ম হয়। এরপর দেখো কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক কর্মসূচি উপস্থাপন করা হলো। জাতীয় কংগ্রেস মুসলিম লীগ 19 শতকের মাঝামাঝি সময় থেকে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ লক্ষ্য করা যায় বিভিন্ন সভা সমিতি ও সংগঠনের। এরপর দেখো মুসলিম 1906 সালে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ নামক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা। পরে দেখো মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সমূহ নিজেদেরকে দাবি দেওয়া এবং মতামত প্রকাশ শুরু করে। সংবাদপত্রের প্রসার এবং যোগাযোগের ব্যবস্থা উন্নতির ফলে সর্বভারতীয় ধ্যান ধারণা প্রচারের সুবিধা হয়। এই প্রেক্ষাপটে 1885 খ্রিস্টাব্দে অবসরপ্রাপ্ত ব্রিটিশ উইলিয়াম অ্যালেন অক্টোভিয়ান হিউম্যানের উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যের নীতি অনুসরণ করলেও ধীরে ধীরে নানা ঘাত প্রতিঘাতের মাধ্যমে এই দল ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের পূর্বভাগ এসে যায়। তা সত্ত্বেও মুসলিম সম্প্রদায়ের পূর্ণ আস্থা অর্জনে এই দল ব্যর্থ হয়। শেষ পর্যন্ত দ্বিধা বিভক্ত জাতীয়বাদী ভাবধারার ফলে 1947 খ্রিস্টাব্দের আগস্ট মাসে, এরপরে দেখো মুসলমানদের স্বাতন্ত্র্যবাদ চিন্তার ফল, ভারতীয় কংগ্রেস মুসলিম লীগ সম্প্রদায়ের আস্থা অর্জনে ব্যর্থ হয়। প্রধানত মুসলিম লীগ স্বার্থ রক্ষা নামে ভারতের নেতৃত্ব স্থানীয় মুসলমানগণ মুসলিম লীগের গোড়াপত্তন করেন। কংগ্রেসের মতো মুসলিম লীগেরও প্রাথমিক পর্যায়ে নীতি ছিল ব্রিটিশ শাসনের প্রতি অকৃত্রিম অনুগত প্রদর্শন। প্রথম বিশ্বযুদ্ধের সময় লীগ ও কংগ্রেস পারস্পরিক সৌহার্দ্য নীতি অনুসরণ করে। 1916 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত চুক্তি এই নীতির প্রকৃষ্ট উদাহরণ। এরপর দেখো এখানে একটু আছে 1947 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ভারত এবং পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এই ছিল আমাদের গ নাম্বার কোশ্চেনের উত্তর। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী যে লাস্ট যে প্রশ্নটা সেটাই চলে যাই। সামাজিক ও রাজনৈতিক জাগরণের পারস্পরিক মতবিনিময়ে উদ্ভূত হওয়া প্রয়োজনীয়তা ব্যাখ্যা। 20 শতকের শুরুতে ব্রিটিশ ভারতীয় সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সাম্প্রদায়িকতা বৃদ্ধির সহায়ক হয়। এই প্রসঙ্গে 1905 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড কার্জনের বঙ্গ বিভাগ উল্লেখযোগ্য।
এর প্রতিক্রিয়া সারা ভারতে বিস্তার লাভ করে এবং রাজনীতিতে হিন্দু মুসলিম সমস্যাকে আরও জটিল করে তোলে। যদিও সরকারি ভাষা অনুযায়ী শুধুমাত্র প্রশাসনিক সুবিধার্থে সুবৃহ বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করা হয়, বঙ্গ বিভাগ বিরোধী উদীয়মান জাতীয়তাবাদী শক্তি একে ভাগ কর এবং শাসন কর নীতি বহিঃপ্রকাশ হিসাবে দেখে। কার্জনের কিছু বক্তব্যের মধ্যে এই ভেদনীতি সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। ঢাকায় নবাব সলিমুল্লাহ সক্রিয় সমর্থনের মাধ্যমে পূর্ব বাংলা মুসলমানদের জন্য মধ্যে পরিকল্পিত বঙ্গ বিভাগের পক্ষে জনমত এবং সংগঠিত হয়ে থাকে। অপরদিকে কলকাতা কেন্দ্রিক হিন্দু ভদ্রলোক শ্রেণী এর ঘোরতর বিরোধিতায় লিপ্ত হয়। বঙ্গ বিভাগের বিপক্ষে ও সাম্প্রদায়িক এবং শ্রেণী স্বার্থের উপাদান নিহত ছিল। পূর্ব বাংলা ও আসাম নিয়ে গঠিত হয় নতুন প্রদেশ, কলকাতা কেন্দ্রিক পেশাজীবী কল কারখানার মালিক ইত্যাদি স্বার্থকে বিঘ্ন করে এটা সহজেই অনুমেয় ছিল। এই ধরনের শ্রেণী বেশিরভাগ মানুষ হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর অন্তর্গত ছিল। সুতরাং বঙ্গ বিভাগের পশ্চাতে কার্জন হলের আসলে উদ্দেশ্য যাই হোক না কেন, এর ফলে বাংলা তথা ভারতীয় রাজনীতিতে বিদ্যমান সাম্প্রদায়িক ভেদবুদ্ধি আর ব্যাপকতার হয়। 1947 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ব্রিটিশ ভারত দ্বিধা বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের আবির্ভাব হয়। এই বিভাজন ছিল হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতির অনিবার্য পরিণতি। ভারতে জাতীয়তাবাদ চেতনার উন্মেষকালেই সাম্প্রদায়িক ভাবধারা লক্ষ্য করা যায়। দুই প্রধান সম্প্রদায়ের মধ্যকার সার্বিক অসমতা তাদের মধ্যে ঐক্যবদ্ধ ভারতীয় জাতীয়তাবোধ জাগরণের পক্ষে অন্তরায় সৃষ্টি করে। সংখ্যালঘু মুসলমান সংখ্যাগুরু হিন্দু কর্তৃক শাসিত শোষিত হওয়ার ভয় করত। এই ভীতি পুরোপুরি অমূলক ছিল না, কারণ ধর্মীয় অনুগতই ছিল সর্বাপেক্ষা প্রবল। 1937 থেকে 1939 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের 8 প্রদেশ কংগ্রেস শাসনের সময় মুসলিম আরও ঘনীভূত হয়, ফলে মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের ধারণা ও স্বতন্ত্র আবাস ভূমির দাবি জোরদার হয়। পাকিস্তান সৃষ্টির মাধ্যমে এই দাবি পূর্ণতা লাভ করে। রাজনীতিতে সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সকলেই দায়ী ছিল। তো বন্ধুরা, এই ছিল আমার সব কোশ্চেন, সর্বশেষ কোশ্চেনের উত্তর। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পেতো। বন্ধুরা, তুমি যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধু, ভালো থাকো সবাই, ধন্যবাদ তোমাদের সবাইকে।